সপ্তদশ লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। গত 5 বছর ধরে দিল্লিতে যে সরকারটা রয়েছে, আজকের দিনের নামে তারা আসলে মানুষের সর্বনাশ করেছে। লুঠের রাজনীতি, ধ্বংসের রাজনীতি, বিভাজনের রাজনীতি মানুষকে বিপর্যস্ত করেছে। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, যুবক, দেশসুদ্ধ মানুষ তার অভিজ্ঞতার মধ্যে আছে। গত 8 বছর ধরে পশ্চিমবাংলার যে সরকার একই রকম ভাবে লুট, ধ্বংস, তোলাবাজি, বিভাজনের রাজনীতি করছে, সীমাহীন দুর্নীতি, লেখাপড়া করা ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পাশ করবে না, কাজ পাবে না, লুট, ঘুষ, কি হচ্ছে? ভালো লেখাপড়া করেছেন, বাংলায় কোনো কাজ নেই, বাইরে রাজ্যে যেতে হবে। শ্রমজীবী মানুষ, কাজ নেই, কেরালা সরকার যদি 8,000 টাকা মাসিক মজুরি নির্ধারণ করতে পারে, দৈনিক 600 টাকা, কেন পশ্চিমবঙ্গে পাচ্ছে না, কেন ভারতবর্ষে পাচ্ছে না? স্বাভাবিক কারণে মানুষের সব প্রশ্ন করবে। লোকসভার এই নির্বাচন মানুষের নিজের অধিকার, নিজের এগিয়ে চলা, সেই বিবেচনাতেই দেখাটা জরুরি। বামপন্থীরা প্রধানমন্ত্রীদের লড়াই যারা করছেন করুন, কেউ প্রধানমন্ত্রী আছেন থেকে থাকতে চান, কেউ প্রধানমন্ত্রী হতে চান, বামপন্থীরা বলছে আমরা কোনো সন্দেহ নেই 18,000 টাকার ন্যূনতম মজুরির আইন চালু করা, ওটা আমাদের কাজ। কৃষকের ফসলের দেড় গুণ দাম চাই, বয়স্ক মানুষ অন্তত 6,000 টাকা পেনশন চাই, বামপন্থীদের সংখ্যা বাড়া মানে এইগুলোকে গ্যারান্টি করা, মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা, তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। বিজেপি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান? বামপন্থী ছাড়া কেউ নেই, তৃণমূল বিকল্প নয়, তৃণমূলকে ঠেকাবেন বিজেপি? অসম্ভব, পারবে না, বামপন্থার কোনো বিকল্প নেই। সকালে যে তৃণমূল, বিকেলে সে বিজেপি। বিজেপির লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী যাদবপুরে, তিনি রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রস্তাবিত প্রার্থী। আগের চাইতে বেশি বোঝার কি দরকার? মানুষ কি কেউ কম বোঝেন? সব বুঝতে পারছে। গ্রামের ভাষায় একটা কথা আছে, মাঠে যদি ঘাস বেশি থাকে গরু আসবে। তৃণমূলের ভীষণ ভীষণ বিজেপি ঢুকছে, যে ঠেকাতে হয় বামপন্থীদের কাস্তে দিয়ে ঘাস কেটে দাও। তৃণমূল, বিজেপি দুজনের বিরুদ্ধে রুখে দাঁড়াও, বামপন্থাই একমাত্র পারে মানুষকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে এগিয়ে যেতে। এই নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাবে যারা চলতে চায়, সীমাহীন দুর্নীতিতে যারা রক্ত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে মানুষের অধিকার রক্ষার লড়াই। মানুষের নিজের ভোট, মানুষের নিজের অধিকার, নিজের ভোট নিজে দিন, ভোট লুট লুকিয়ে দিন। অপরাধীরা ভোট লুট করতে চায়, মানুষের সার্বিক ঐক্যবদ্ধ মনোভাবে তাকে ঠেকাতে হবে, এবং সেই মনোভাবেই সর্বোচ্চ বামফ্রন্টের প্রার্থীদের পাশে দাঁড়ানো মানে মানুষের নিজের অগ্রগতি সুনিশ্চিত করা। দক্ষিণ চব্বিশ জেলা বামফ্রন্টের 4 জন প্রার্থী তার পাশে দাঁড়াবেন, রাজ্যের সর্বোচ্চ মানুষ বামফ্রন্টের পাশে দাঁড়াবেন। এই ছোট্ট আবেদন মানুষের কাছে আমাদের ঐকান্তিকভাবেই থাকবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।